আমরা তো প্রত্যেক বছর দিই, দেখো না তিন চারটা করে দেই। এবারও আমরা আব্বাই লইছো নিতে ওইটা কিতাব ওইটা আমি বহুত বড় বড় একটা একটার দাম মোটামুটি লাখের উপরে, ওইটা আমি লইয়া মোটামুটি আড়াই তিন লাখ টাকা গেছে। এত তো বেশ না, মোটামুটি আড়াই তিন লাখ টাকা গেছে বুঝছো না। এবার দুইটা দিয়ে আমরা মোটামুটি চোদ্দ নাম এবার আমরা বুঝছো না। আর খাবার জুবারও আমরা এবার কিতাব করছিলাম, মানে আস্তা গাঁত মোটামুটি যত গরিব মানুষ আছে সবরে সাইয়া সাইয়া পাক্কা খাবার দিলাই বুঝছো না। আমরা আর বাড়ির তো সারা দিয়েছি দিয়েছি, ও ওখানে আমি বাজার থেকে আইয়া ওখানে ওখানে যাইতাম বাদ চারটে খাইয়া আবার যাইনি বুঝছো না। আর কিতাব করতে আইও আমরা ভাই বুঝছো না, কোরবানি যদি দেন না, হ্যাঁ এটা সরমরম করি না, কোরবানি যদি দেন না তাহলে আই যা দিন আরও মানুষ আস্তা গাঁর মানুষ আই পারবো কি তোমার তো আস্তা গাঁর মানুষের আমরা আব্বা এবার মোটামুটি খাওয়াইতাম। তো তুমিও আইও সিম্পল হিসেবে আসো, আমিও কিছু দেওয়া দিব খাইও, ওরা কিছু লেগে আই যাবে বুঝছো না। আর এখন আমি যাই গে সময় খুব কম। এখন তারা ফুইছে হয়েছে না মানুষের মানুষ করে তোর অবস্থা তোর কিছু তোরে গিটা আমার মানে আমরা কুরবানি উরবানি দেই না, তারা গাঁর মানুষ হওয়াই নিজের বকা হুরু মনে হইলে তার বাতিল খারাপ লাগে রা। বাবারে কইছিলাম এবার দিও কুরবানি আর মঞ্চের বাড়ি যাওয়া লাগতো না, এবার পারতাম ও তৈরি যে কোনো উচিত না। তো কি তুই তো কুরবানি দিতে পারি আমি ওখানে দুঃখ লাগে সরম লাগে রতানি মঞ্চের মাঠে সরম মঞ্চের বাড়িতে কুরবানি কীটা কুরবানি দেওয়া কীটা কুরবানি তো আছে তোর লাগে কীটা দিকে ইয়ার দেশ লাগে আমার লাগে তো যার পয়সা নাই তার লাগি কুরবানি দেওয়া আজিব না, যার পয়সা আছে তার লাগি দেওয়া আজিব। নমাজ ওড়া কিটা নমাজ ফরজ, কুরবানি ফরজ নাই ওয়াজিব নাই তোমার লাগি, সুন্নত নাই নফল নাই ওগুলি টেনশন করতে মাথা গামার আয় সরম পাইলে রায়। আর বাপুয়া দেন একটা দিন মসজিদ তো মাতো যাও না, এই সময় বাপুয়া সরম লাগে না ফরজ নমাজ ছাড়ো দেন ফর নমাজ চাড়িয়া যে সময় আটক মানুষের বেনমাজি কর পরিবার মানুষ বেনমাজি এই সময় সরম লাগে না। আজ কুরবানি দিতে ভাট যায় না মানুষের সরম কইলি ওখানে বড় সরম লাগে মানুষের বাড়ি দিতে হয় না। আরে বাবা কুরবানি দিতে তো সরম কুরবানি দিতে ভাট না সরমে মরি যাবে, নমাজের তো আজান দিতে না মসজিদে যা যাও কি বাপুরা সরম করে না কেন তো আর কি ভাই না কুরবানি না ইয়া খালি শিকার করে কুরবানি দিতে তোমায় মরার বাদে তোমারে দিকে জানায় কুরবানি দিছিলাই নেই কারণ তোমার ওয়াজিব নাই ফরজ নাই কিন্তু নমাজ ফরজ লাইনে নাই এই দিকে গা জরুরত তো বাদ দিয়ান দে অমুকর হুয়া কিতা কইলো অমুকর হুয়া কিতা কইলো ইত্যাদি কেন আল্লাহর কাছে ভাষায় গেলে ওটা চিন্তা করো নমাজ নাই আর কুরবানি লিয়া বড় নেই বড় নমাজ সারিয়া ওয়াজিব নাই দেখো হবুত থাকি ভাগর এদিন যদি দিও 200 টাকা 70 টাকা ওটাতে খালি কুরবানি দিতে এক জন আর খালি ইজ্জত বাঁচাইতরা তাই কুরবানি দিলে কুরবানি আল্লাহর কাছে যদি পছন্দ না কবুল হয় না মানুষ